ডক্টর শ্যামল দাসের বাড়িটা কোথায় বলছেন? জানি না, ওই ওখানে কন্ডিশন আছে। আমরা যদি খুঁজছেন নাকি? হ্যাঁ নমস্কার। আচ্ছা ডক্টর শ্যামল দাসের বাড়িটা কোথায় বলতে পারবেন? শ্যামল দাসের বাড়ি? হ্যাঁ হ্যাঁ ডক্টর শ্যামল। চলুন প্লিজ চলুন, আমার গাড়ি চলে। আসলে অনেকদিন আগে এসেছিলাম, এত পরিবর্তন, এরকম বাড়ি, আমার কেমন সব একটা কনফিউশন হয়ে গেছে। কাউকে চিনতে পারছি না, রাস্তাঘাট কেমন সময় হয়ে গেছে। জানেন তো ডাক্তারবাবু, এইরকমটাই হয়। আপনি এতদিন পরে এসেছেন, তাই গুস করার পরিবর্তন আর উন্নয়নটা আপনার চোখে পড়ছে, অবাক লাগছে, তাই তো? আর যেহেতু এগুলো আমাদের চোখের সামনে দিয়ে একটু একটু করে ঘটেছে, তাই সেরকমটা মনে হচ্ছে না। একটু একটু করে ঘটেছে তাই সেরকমটা মনে হচ্ছে না ঠিকই, কিন্তু উন্নয়নের সুবিধেগুলো মানুষ পেয়েছে, সেগুলো তো মানুষ প্রতিদিন অনুভব করছে। হ্যাঁ সে করছে। এই দেখুন না, আপনি রাস্তাঘাটের কথা বললেন, গত 5 বছরে 99 করে শুধুমাত্র পাকা রাস্তায় তৈরি হয়েছে 10 কিলোমিটার, যার জন্য খরচ হয়েছে 38 লক্ষ টাকা। ছয় লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে 3 কিলোমিটার ইটের রাস্তা। সারা ঘুষকরা পৌরসভায় জল নিকাশি ব্যবস্থার জন্য ড্রেন তৈরি করা হয়েছে 6 কিলোমিটার, যার খরচ 43 লক্ষ টাকা। তারপর ধরুন বিভিন্ন এলাকা, বিশেষ করে গরিব মানুষদের এলাকাগুলোতে যেখানে বর্ষায় মানুষদের খুবই অসুবিধে হতো, এখন গোটা ঘুষকরা ঘুরে দেখবেন তা হচ্ছে না। শুধু সিমেন্ট কংক্রিটের রাস্তায় তৈরি হয়েছে 4 কিলোমিটার, 13 লক্ষ টাকা খরচ করে। শুধু পাকা রাস্তা বা সিমেন্ট কংক্রিটের বা মাটির রাস্তা নয়, প্রয়োজন মতন ঘুষকরা পৌরসভা এলাকায় গত 5 বছরে নতুন তৈরি করা হয়েছে বা সংস্কার করা হয়েছে কালভার্ট বা সড়ক সংযোগ সেতু, 3 লক্ষ টাকা খরচ করে। ডাক্তারবাবু আপনি কতদিন আগে ঘুষ করে এসেছিলেন? 30 বছর? বাবা, সে তো সারা বাংলায় পট পরিবর্তনের সূচনাকাল। তো আপনার 30 বছর আগের ঘুষ করা মনে আছে? আসলে কি জানেন ডাক্তারবাবু, অতীতটা আমাদের কাছে কত মূল্যবান তা আপনার সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না। কেন বলছি একথা, আসলে কি হল, আপনি আজকের ঘুষ করা দেখছেন 30 বছর আগের ঘুষ করার পাশাপাশি, তাই পরিবর্তনটা খুব সহজেই আপনার চোখে পড়ছে। আমাদেরও সেইভাবেই বিচার করা উচিত, না হলে তফাতটা বুঝব কি করে? আচ্ছা যখন এসেছিলেন তখন গিয়েছিলেন মিলন মন্দির মাঠ, শিব মন্দির, পুরনো পঞ্চায়েত অফিস, কাছারি বাড়ি, চণ্ডী মণ্ডপ, ঈশ্বরদিঘির ঘাট, চোংদার বাড়ির আশেপাশের অঞ্চলগুলো দেখেছিলেন? মুখার্জি পাড়া হয়ে মরলদের তেল মিল, জানেন তো ডাক্তারবাবু সেগুলো এখনো আছে। শুধু 30 বছরের ঐতিহ্য ইতিহাসের সাক্ষী হয়ে, আর তার পাশাপাশি সারা ঘুষ করা রয়েছে 30 বছরের সমৃদ্ধি। আমরা কিন্তু পৌঁছে গেছি আপনার বন্ধু ডাক্তার শ্যামল দাসের বাড়ির কাছে। যান,
কমিশনার সাহেবের সাথে। এই যে আমাদের কথা আপনার